শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, একজন ছাত্র এবং শিক্ষক উভয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে দিনে একজন বিশিষ্ট রাজনীতিবিদ, দার্শনিক এবং সর্বোপরি একজন মহান শিক্ষক, শিক্ষকের কথা স্মরণ করে দিচ্ছে, সেটা হচ্ছে তিনি হচ্ছেন আর কেউ নয়, আমাদের দেশের প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সালের আজকের দিনে তামিলনাড়ুর একটা ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 135তম তার জন্মদিনে আজকে আমি তার গভীরভাবে তাকে প্রণাম জানাই। ছোটবেলা থেকে রাধাকৃষ্ণন খুবই মেধাবী ছিল, যে কোনো পরীক্ষাতেই তিনি কিন্তু সবসময় প্রথম হয়েছে। 1905 সালে মাদ্রাজ কলেজ থেকে তিনি ফিলোসফিতে এমএ পাশ করে এবং তারপরে তিনি অধ্যাপনা শুরু করেন। প্রথমে তিনি হচ্ছে মাইসোর বিশ্ববিদ্যালয়, পরে কলকাতা, দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং তার নিপুণ শিক্ষকতার জন্য 1931 সালে ইংরেজ সরকার তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন। আজকে যে শিক্ষক দিবস পালন হচ্ছে, এই শিক্ষক দিবসের পিছনে একটা ছোট ইতিহাস আছে। যেহেতু রাধাকৃষ্ণন খুব ভালো একজন শিক্ষক ছিলেন, তার অসংখ্য গুণমুগ্ধ ছাত্রছাত্রী ছিল, তা 1962 সালে তিনি যখন রাষ্ট্রপতি হয়ে গেছেন তখন তার কিছু ছাত্রছাত্রী এবং কিছু সহকর্মী তার জন্মদিন পালনের জন্য ইচ্ছা প্রকাশ করেন, তখন তিনি সেটা বাধা দেন এবং তিনি বলেন যে তার জন্মদিন পালন না করে যদি 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে তিনি বেশি খুশি হবেন। সেই 1962 সালের পর থেকে আমাদের দেশে এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয়ে আসছে। এবং রাধাকৃষ্ণন তিনি কিন্তু বলেছেন যে আমাদের সারা পৃথিবীটাই কিন্তু একটা স্কুল, আমরা প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন জিনিস শিখি এবং সেই নতুন নতুন যে জিনিসগুলো আমরা শিখি তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা একমাত্র বুঝতে সাহায্য করে আমাদের মাস্টারমশাইরা। সুতরাং একজন শিক্ষার্থী বা শিশুর কাছে একজন শিক্ষকের ভূমিকা যে কতখানি সেটা কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বুঝিয়ে দিয়েছিলেন। তো আজকে যে শিক্ষক দিবস আমরা পালন করছি, এই মূল উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে নিবিড় সম্পর্ক, সেই নিবিড় সম্পর্ককে আরো দৃঢ় করা। কিন্তু একজন শিক্ষক হিসাবে আমি লক্ষ্য করছি যে বর্তমানে এই যে সম্পর্ক, ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেটা কিন্তু অনেকটাই কিন্তু শিথিল হয়ে পড়ছে। এর কারণ হচ্ছে বর্তমানের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা নম্রতা, ভদ্রতা, অন্যের সঙ্গে কী করে ব্যবহার করতে হয় বা নীতি শিক্ষার দারুণ অভাব রয়েছে। তা সেই জন্য শুধু শিক্ষার্থীদের দায়ী করা যায় না, এর জন্য দায়ী হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং সর্বোপরি যে পরিবার থেকে তারা উঠে আসছে। সুতরাং আজকের এই যে কর্মব্যস্ততার যুগে বাবা মা শুধু কী করছে, ছেলে মেয়েকে শুধু স্কুলে পাঠিয়ে দিচ্ছে এবং স্কুলের ওপর বেশি নির্ভর করছে, আর স্কুলের টিচাররা কী করছে যে তারা কী করে বেশি নম্বর পাওয়া যায়, কী করে পুঁথিগত শিক্ষা শিখে বেশি নম্বর পাওয়া যায় আমরা সেই দিকেই নজর দিচ্ছি। তারপরে একটা দিকটা কিন্তু পুরোপুরি অন্ধকারে পড়ছে, সেটা হচ্ছে নীতি শিক্ষা। সুতরাং আমার যেটা মনে হয় একজন শিক্ষক বা অভিভাবক হিসাবে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা শেখানো হবে না, পুঁথিগত শিক্ষার পাশাপাশি নীতিগত শিক্ষাটা কিন্তু শেখানো দরকার এবং তার ফলেই কিন্তু একটা ভালো সমাজ গড়ে উঠবে এবং আজকে যে শিক্ষক দিবস এই শিক্ষক দিবসটা সাফল্য উন্নীত হবে। তো এই বলে আমি শেষ করছি। আর আরেকটা কথা বলে নিই যে আগামীকাল জন্মাষ্টমী, তা আগামীকাল কিন্তু স্কুল বন্ধ থাকবে, ঠিক আছে, মানে বুধবার স্কুল ছুটি থাকবে, বৃহস্পতি আবার স্কুল খুলবে, ঠিক আছে। Thank you.